এন কথা বলে আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ আহমাতুল্লাহ হামদান নাহমাদুহু ওয়া নাসাল্লিয়া আলা রাসূলিন কারীম আম্মা বা'আতু ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম মুসলিম উম্মার ইতিহাসে একটি কালো দিন বলে বিবেচনা করা হয় পহেলা নভেম্বর 1922 সালকে তার কারণ সালতানাতে উসমানিয়াকে সমাপ্ত ঘোষণা করা হয়েছিল ঠিক এই দিনেই থেকে সমাপ্ত ঘোষণা করা হয় এই দিনে সুলতান ষষ্ঠ মুহাম্মদের শাসনকে এরপর থেকে শাসন আমল শুরু হয় মুস্তফা কামাল পাশার মূলত একজন অপর্যন্তনীয় শাসক হিসেবে সবার সামনে তুলে ধরা হয়েছে ষড়যন্ত্রের মাধ্যমে সুলতান ষষ্ঠ মুহাম্মদকে হেরোই জের ধরে তাকে ক্ষমতাচ্যুত করা হয় পরবর্তীতে ক্ষমতা হারানোর 17 দিন পর মাল্টা চলে যান একটি জাহাজে করে সুলতান ষষ্ঠ মোহাম্মদ তারপরে ইতালিতে চলে যান মালটা থেকে সেখানে কাটিয়েছিলেন তিনি নিজের জীবনের শেষ সময়টুকু 1926 সালের 16 মে ইতালিতে মৃত্যুবরণ করেন সুলতান ষষ্ঠ মোহাম্মদ যতদিন জীবিত ছিলেন সুলতান ষষ্ঠ মোহাম্মদ ততদিন তিনি উসমানিয়া বংশের প্রধান হিসেবে ছিলেন সেই তুরস্ক থেকে উসমানিয়া বংশধরদের বিতাড়িত করা হয় সুলতান ষষ্ঠ মোহাম্মদের মৃত্যুর পর উসমানিয়া বংশধরদের তাকার জন্য এক বিন্দু জায়গা ছিল না সে সময় তুরস্ক থেকে বিতাড়িত করা হয় সর্বমোট একশত জন উসমানিয়া বংশধরদের এর মাঝে ছিল শাহজাদি ছিলেন শাহজাদা এবং ছোট বাচ্চারাও ছিল আবার কিছু বিশ্বস্ত চাকর ছিলেন যারা কখনোই তাদের সঙ্গ ত্যাগ করেননি উসমানিয়া বংশধরদের সাথে নিজ সমাজের মানুষেরা এতই বিশ্বাসঘাতকতা করেছিল যে তাদের কাছে বিন্দেশের মতো অপরিচিত হয়ে গিয়েছিল নিজ ভূমি তুরস্ক তাই নিষেধাজ্ঞার না থাকা সত্ত্বেও উসমানিয়া বংশধরেরা স্মৃতি আখরে বাঁচার চেষ্টা না করে সব সময় নিজেদের দূরে রেখেছেন তুরস্ক থেকে سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين امين